অতীতত করিয়া মণিপুরের ইতিহাস এখান বুঝিলবরায় আছে। মণিপুরের আদিনা খান গন্ধর্ব রাজ্য সময় আনাত এহানরে মেখুলি বলিয়াও মাতেছিল। পৌরাণিক ইয়ারি মতে আক্রম দক্ষনন্দিনী দুর্গায় মহাদেবরে মাতল, হে প্রভু আপনারে দেবতার দেবতা বলিয়া মহাদেব মাতারা, কিন্তু আপনি এলানা আসা তা পুরা পাহরিয়া গেছত গা। মহাদেবে দুর্গার মনোভাব ফান হারপিয়া সুবিধা মতো ইনফামাহান বিচারতে বিচারতে এ পেয়া দেহের গা যে চারিবার পাহাড় নিরিবিলি কিন্তু জলমগ্ন ইয়া আছে। এহানে লীলার উপযুক্ত থানহান বলিয়া প্রভুয়ে জাগাহান পছন্দ করেছিল। ধরণী সংহিতাত এসাদে লেখা আছে, অরণ্য সুবর্ণং দৃষ্টা বিবিধ কুসুমযুক্তং শঙ্করেণ নিরুত্যন্ত দরণ্য নগরং নৃপ। উহান খাল করিয়া প্রভুয়ে তার ত্রিশূলগুলো টেঙারাগ কান করিয়া পানি জানার বন্দোবস্ত করে দিয়েছিল। মনোহর উ জাগা শিবদুর্গায় হারুইয়া নাসানিত লাগলে সর্পরাজ অনন্তই মণিগণে চারিবার অপহর করে দিয়েছিল বলিয়া জাগা নন্যাং মণিপুরইলতা। এ ভূভাগে হানা সময়ে সময়ে বহুত গই রাজত্ব করে গেছিল। তাই তানু ওইলাতায় গন্ধর্ব উদাহরণস্বরূপ তৃতীয় পাণ্ডব অর্জুন বনবাসে থাইতে যে বাঁকা মণিপুরে গেছিল গা, উবাকা মণিপুরের রাজসিংহাসনে চিত্রবাহন বলিয়া গন্ধর্ব রাজা রাজত্ব করেছিল। তার তার চিত্রাঙ্গ দানাঙে হুদ্দানিং অলাগ পাশিল যেগ নাকি অর্জুনরে লহং করেছিলি। অর্জুন রৌরসেবার চিত্রাঙ্গদার গর্বে বীর বব্রুবাহন জরমসিল। তানুরু বংশবাহানোর আনুমানিক ২৭ পুরুষ মণিপুরে রাজত্ব করিয়া গেছিল আগা। উহান বব্রুবাহনান্ত করিয়া খুমুল তুমু বার খুমুল আতলরাং গিয়া লমসিল গা। প্রাচীন পর্যায়ত আধুনিক পর্যায়ের প্রাককাল্পীয় মণিপুরে বব্রুবাহন বংশাবলী বার খুমল রাজবংশ উতার রাজত্ব আসিল। উহানের পিছে মেতি রাজবংশ রাজত্বকাল আরম্ভর অনুমান প্রায় পঞ্চদশ শতাব্দীর লমৈতেগা। পিছে পিছে মেতি রাজবংশের অধীনে ও খুমল রাজায় রাজত্ব করেছিল। উহান রাজা দামুরাংত করিয়া সেনাচৌবা বা স্নুহংবা বার তৎবংশ মোহমনা পেয়া প্রায় আট আট পুরুষ রাজত্ব করিয়া গেছিল আগা। এ খুমল রাজা তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাজা। বিশেষ করিয়া মেতি রাজবংশ অর্থাৎ রাজা পামহি বা গরিব নওয়াজর সমিত গিরক রাজত্বর করাগ আসিল তাই ১৭১৪ খ্রিস্টাব্দে। পামহি বাই বাপ করে মারিয়া রাজ্যহান পাছিল। পরবর্তী সময়ে স্বয়ং রাজাগির করে পুতক জিচ্ছাইয়ে মারিয়া রাজত্বহান কারল আছিল। তানুরে বংশ হান ওলতাই ক্রমে জিৎসাই সামসাই ভরতসাই ধরসাই আদি। সামসাই দুগজিপুত গুরু সাম বার জয়সিংহ। জয়সিংহ মণিপুরে মহারাজা বাগ্যচন্দ্র। মহারাজা বাগ্যচন্দ্র তা পাঁচ গজিপুত তানু ওই লাগাতায় রবীন্দ্রচন্দ্র মধুচন্দ্র মার্জিত সজিত বার গম্ভীর সিংহ। গম্ভীর সিংহ রাজত্বকাল ১৮২৫ খ্রিস্টাব্দ ১৮৩৪ খ্রিস্টাব্দ পিয়া। সৌজি পুত্নী বলিয়া মহারাজ গম্ভীর সিংহ নিয়াম দুঃখ ইয়া জীবনহান কাটাছিল। সৌপা নারকা বলিয়া রাজায় নিয়াম পাড়া যাগযজ্ঞ পূজার্চনা আদি করুয়াছিল। লমৈতে গিয়া শেষ বয়সে তার মনোকামনা পূর্ণ আছিল। তার তার সোয়াগ জরম আছিল আর বানাপিয়া উগর্ণান চন্দ্রকীর্তি বলিয়া থনা হইল। উ চন্দ্রকীর্তি উগর পুতকই ভীর টিকেন্দ্রজিৎ বুল্লা গিরক উগ। তারও আমি আর নাডিল করিয়া টিকেন্দ্রজিতর ইয়ারিয় করিক। রাজবংশে জরম হইলে ইতিহাসে থানা লাগতই উহান কোনো কথা আর না গই। ইতিহাসে হুনারক করে থানা হইলে উসাদে মহান কর্ম করিয়া জানা লাগতই। যেহান নাকি কালর গব্বরে মাঙিয়া জিতে জিতে গাও হীরাগর ডেকে ডাক ডাক করিয়া ফুটিয়া উঠতই। আজি আমি উসাদে মণিপুরের বীর মহান গিরকাগর বিষয়ে মাতানি মনিয়ার জাগই নাকি মুরগনানঙিয়া ফাঁসির দড়ি গাছ গার্গত বরিয়া মাতৃভূমির কা বলিয়া আত্মবলিদান দিয়েছিল গিরকু গন্যাহান উল্টাই বীর টিকেন্দ্র সিংহ জিত।
taro habi giri kita ni de. Kolamundi digital archiver terapeuta swagato janauri. Manipur or Maharaja Chandrakirti Singha Girakar Adgo Ranir Bitore Tinnombor Rani Gor Akulaputo Goiltai Koirengbati Kendrojit Maharaja Chandrakirti Singha Dowanar Pise Niyom Onujayi Jathaputok Surachandra Raja Goil Baki Rajkumar Utare Bibhinno Rajpot Pham Dena Hoil Tikendrojitore Senapati Gor Pot Pham Dila Rajkumar utar habir bitor habitto chouhat mane sudokkha sil tai Tikendrojit 1859 sone Tikendrojit joromosil tar daknang han koiren ar ta koiren orthan hoil tai bakshikari 16 bochor boyos hoy tegai tega ta usus pahare kai samanno jathi baro torual lo bakshikar koria besep sahasor porichoy desil Uhallo pabungiro ke banapia tare koyeng bulia dahesil. Tikendrojit hoba kheluarago. Ta bonduko gadde paresil. Raskarengor munge asil kaman jurauhan Tikendrojit hesola paresil. Tikendrojit senapati go onal loge loge jaga jaga bidrugo mahe domon koresil. Polo khelahan Manipuro prachin khelahan. U polo khelauta to ta oditiyo go ta jebaka rong berongor phijet pi diya pohoro ya dabder begoban goragor go je boya polo khelasil ubaka u drishoy darshokor mone uttejona prerona baro haro udesil seite matik dangor digol nailo tar deki boli pankal jon dugosuiya Manipure niyosila hobatal loge hobabe bor shaktital loge usade ta krurosil তার নাং দললে হাবিয়ে থুরথুরেই কাপলা দজগর্গ যে তার প্রতিপত্তি বেশে পয়ে আছেন তার রাজায়ন আইলো হাবিয়ে তারে রাজাতুল্য জ্ঞান করেছিল এপেই চুটি সোয়াগো গিরকর প্রেমরিয়ারি খানি দিক মাই পাকবি বুলিয়া নিয়াম সাতানোবা নিঙ্গলাগরে টিকেন্দ্র জিতে নিয়াম ঠিক পেলো ও নিঙ্গলগরে বিয়ক পাক্কাছে নাইও মন আছিল হাতে হাতে এ প্রেমরিয়ারি হলো ডাঙর কুরুক্ষেত্র আনয়া বেবুনির হাজিত পুরা দিবা গইলা লমতে গিয়া গিয়া টিকেন্দ্র জিতে মাই পাকবিরে পেলগা থারর কথা মারতে গেলেগা মণিপুরি মণিপুরি ঠারান বাজে তা বাংলা বার হিন্দি হবা করে টটরা পারেছি দূরদর্শী ইংরাজে তাই বেশেপ করে খালকল্লা এ পরাক্রমশালী টিকেন্দ্রজিৎ বুলতারা গিরকগ মণিপুরে থানা মানে তানুর প্রতিপত্তি চুটিয়া গুমুঙে দে আকবারানো আর তাই তারও এ সমস্যার সমাধান করানি কাবুলিয়া ও সময়ের ভারতের গভর্নর জেনারেল লর্ড ল্যান্সডাউনে বেশেপইয়া কূটনীতির আশ্রয় নেছিলগা তা আসামর চিফ কমিশনার মিস্টার কুইন্টনরে আদেশ দিল যে মণিপুরে নয়া রাজা কুলচন্দ্র ইংরাজ রেসিডেন্সিস তিন হো লেহার ইংরাজ সৈন্য থানার অনুমতি দেনা লাগতই অর্থাৎ যদি তা যুবরাজ টিকেন্দ্রজিতরে মণিপুরত্ব নির্বাসনদের উহান হইলে ইংরাজ সরকারে রাজা সুরচন্দ্র আবেদন উহান বিবেচনা করিয়া চিতাঙাই বলিয়া মাতল পরবর্তী সময়ে পরিকল্পনা হান কামে রূপান্তরিত করানি কাবুলিয়া ইংরেজ সরকারে মণিপুরে অভাবনীয় পরিস্থিতি আনার সৃষ্টি করলা ইংরাজে মনাসিলা দুর্বল মণিপুরি জাতি এহান বেবুনির হাদিত কৌলিকান নাইয়া বিপদে পড়েছি সময় আনাত কোন কথা না মাতিয়া আমার কথা ইয়া করতেই পাউরে কিন্তু হুত্তমে গিয়া আহ্বান নাই সময় আনাত বেসে পইয়া হারতাই হান হারপিয়াও মণিপুরিয়ে বশ্যতা স্বীকার না করিয়া দেশ বারো রাজাগর সম্মানর কাবুলিয়া মুরে কফন বাদ দিয়া লালফামে নামলা এ লালফামে আনার আগবাগ নে সিলগাতাই জেনারেল থঙ্গালগুল্লা গিরকু গই এ প্রয়ন বয়বিদ্ধ যুদ্ধা থাঙ্গালর আদেশ অবজ্ঞা করা নির্মাণ দুগসুইয়া মণিপুরে নিয়েছিল এমনকি যুবরাজ টিকেন্দ্রজিতে পিয়া থাঙ্গালর বিপক্ষে কোনো কাম করানি সাহস না করেছিল পয়লাদে মণিপুরি সৈন্য জয়ী অইল ও ইংরাজ সৈন্যর আধুনিক অস্ত্র মুঙে টিকা থানি নোয়ালা উপায় নেই তানু নগরগর ফাটক খান খুলিয়া থ দিয়া রাজা প্রজা হাবি মিলিয়া
মণিপুরৰ দক্ষিণে আছে শাসাতবুল্লা গভীৰ টেঙৰা উগত গিয়া লুকিয়া ঠাই লাগা কিন্তু নিয়ামদিন ঠাই ন আল্লাহ হিনিয়া কৈয়া একদিন তানু নুকুলি আনি বাধ্য হইলা আগা করিয়া হাব্বি শত্রুয়াতে দরা পড়লা একদিন গিয়া যুবরাজ টিকেন্দ্রজিত দরা পড়িল গা যুবরাজ টিকেন্দ্রজিতরে আতে জাঙে কাকালিত শিকল্য বাদ দিয়া সাধারণ কয়ে দিয়ে ডেকি গোড়াগত বেলিয়া থই লাগা তাবার জেনারেল থাঙালে আমি দোষী নাগই বলিয়া স্পেশাল কোর্টে আবেদন করেছিল যদিও ইংরেজ সরকারে তানুরু আপিলওয়ান নামঞ্জুর করিয়া তানুর গজে স্পেশাল কোর্টে দেছিল মৃত্যুদণ্ড রায়ুহান বলবৎ হইলা মহারাজ কুলচন্দ্র বার পরবর্তী সেনাপতি অঙ্গ সিংহর আপিলওয়ান বিবেচনা করিয়া তানুরে মৃত্যুদণ্ড না দেয়া যাজীবন দীপান্তরের আদেশ দিলা মণিপুর রাজার হাব্বি সম্পত্তি ইংরাজ সরকারে বাজেয়াপ্ত করল এসাদে করিয়া ইংরাজ সরকারে রাজা গম্ভীর সিংহ রাজবংশ হেনরে মেমুত করল মণিপুরের জনপ্রিয় যুবরাজ টিকেন্দ্রজিত বারো থাঙাল জেনারেলর প্রতিকূলে ব্রিটিশ গভর্নমেন্টের বিচারের চূড়ান্ত নিষ্পত্তি লইয়া মণিপুরের ইংরাজ শাসন কেন্দ্র গোপনে জানাজানি হইল যে 13 আগস্ট তারিখে এই নিষ্পত্তি আনার ফলাফল প্রচারের লগে লগে মাদানে রাজকন্নগর মুঙে পোলখেলানির মাঠানাত যুবরাজ টিকেন্দ্রজিৎ বার থাঙাল জেনারেলের ফাঁসি দেনার কাবুলিয়া ইংরেজ কর্মচারীও তাই ফাঁসির কাঠগড়াগ শঙ্করানিকা উঠিয়া পড়িয়া লাগলা খেলার মাঠান বৈদ্যভূমি আনা থঙল এ ভয়াবহ দৃশ্য হ্যান আহিল চানার আগে দুঃখ সাগরে বুড়েছি মণিপুরীবাসীর অন্তরাত্মা কাঁপিয়া উঠিল অযুগ আনাত মণিপুরে এ প্রথান প্রচলিত আসিল যে যদি নিয়ামপাড়া নিঙল আকসাটে নুকুলিয়া কোনো প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধী আগর প্রাণভিক্ষা কর্তারা উহা নইলে ও অপরাধীগ চরমদণ্ডত্ব মুক্তি পা পারে আজিকার এ ক্ষেত্রহানেতো এ রীতিহান খাটতই বলিয়া যুবরাজর মুক্তির কা এসাদে নিঙলপিহান নুকুলিয়া আইলা যে মাঠান একদম চপক বুঝে পড়াগা কিন্তু উতাহাবি করিয়াও কামহান সফল নাইল সামরিক সেন্ত্রী ল বেসেপ করে বেরিয়া যুবরাজ টিকেন্দ্রজিৎ বার 85 বছরের বয়বৃদ্ধ থাঙাল জেনারেলর গিরকর আতেজাঙে কাকালিত শিকল্য বাদ দিয়া মুক্ত হাক্ষানার তলে মহল্লাস ল ইংরেজে দিয়গিরে ফাঁসি দিলা মণিপুরের পোহর হাক্ষানাত্য উজ্জ্বল ডাক ডাক কর্তারা তেরা দুগ আসামকা অকালে জঙিয়া পড়লা উ অঘুর কাল রাতির তারিখও আনাছিল তাই 1891 সনের 13 আগস্ট যুবরাজ টিকেন্দ্রজিৎ বারো মন্ত্রী থাঙাল জেনারেল মরানির লগে লগে মণিপুর যুদ্ধর অবসান হইল মহারাজ কুলচন্দ্র বারো সেনাপতি অঙ্গ সিংহরে কয়দিন আহান কারাগারে থইয়া চরে চরে দে রাতি আহান ঘুর বন জঙ্গলর হাদিয়ে দে আসামর তেজপুর কারাগারে দেয়াপেঠা নিয়েছিল উপেই কতদিন আহান থানার পিছে বারো তানুরে কলিকাতার আলিপুর কারাগারে দেয়াপেঠা নিয়ে হইল উপেই তো পেল নাইয়া নিষ্ঠুর ইংরেজ উতাই লমৈতেগা তানুরে কালাপানিত নির্বাসন দিলা কালাপানি হান বর্তমান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে জাগাহান কোনো বেশেপ অপরাধ না করিয়াও না গই নিজের মাতৃভূমি রক্ষা করা গিয়া এসাদে এসাদে বীর পুরুষে তা নিজের জীবন মাতৃভূমির কাবুলিয়া বলিদান দিলা তা আজি উ মহান পূর্ণাত্মা দৌ শাকপা গিরিগিঠানি তারে শত শত সমাজ আনিয়া আমি আশা করি আর মুঙদে উঠে আই তারা প্রজন্মই তানুরে আত্মবলিদানর ইয়ারি হারপিয়া নিজের দেশ সমাজ তথা মাতৃভূমি জিন্তা করা নিকা বলিয়া প্রেরণা পাকা বারো ওয়াশা করকা এসাদে অমর জীবনের গুরুত্বপূর্ণ ইয়ারি এটা পরবর্তী ভিডিওতো আমি
নিকালানির হত্যাকর্তাঙ্গাই তারও হাবিয়ে সময় সময়ে চ্যানেল এগো সাবস্ক্রাইব করিয়া আপ টু ডেট করিয়া থইবান গিরাগি তানি হাবির প্রতি সাজারাং হমাথাইল আপনার লোকে ভিডিও গ লমৈলগা পিয়া চানির কাবুলিয়া আমি গিরিগি থানে ধন্যবাদ জানাওরি নমস্কার জয় বিষ্ণু।